আমার চ্যানেলটা যেহেতু মহিলা এবং পুরুষের জনসংখ্যার উপর ভিত্তি করে ভিডিও তৈরি করা হয়, সেহেতু আমার অনেক কমেন্ট আসে। সো এই প্রত্যেকটা কমেন্টের মধ্যে কিছু কমন প্রশ্ন বা কমেন্টগুলো যেগুলো আছে সেগুলোর উপর ভিত্তি করেই প্রতিনিয়ত আমি ভিডিও তৈরি করি। আমি কখনো ভিডিও তৈরি করার জন্য কোথাও ঘাটাঘাটি করি না বা কোথাও খোঁজাখুঁজি করি না। আমি যখন কমেন্টগুলো পড়ি সে কমেন্টের উপর ভিত্তি করে আমি ভিডিও তৈরি করি। আমি আগেও অনেক ভিডিওতে বলেছি আপনার যে কোনো ধরনের সমস্যা আমাকে কমেন্ট করুন, আপনার কমেন্টের উপর ভিত্তি করে আমি ভিডিও তৈরি করব। সো আজকেও একটা ব্যতিক্রমধর্মী একটা প্রশ্ন এক ভাই আমাকে প্রশ্ন করেছে, সেটা হলো যে স্যার বিশেষজ্ঞর রোগগুলো ফুলে গিয়েছে, এর কারণ কী এবং সমাধান কী? তো আশা করব যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং ভিডিওর শুরুতে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। লাইক দেওয়ার পর আপনার যদি কোনো ধরনের কমেন্ট থাকে, কোনো ধরনের মতামত থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করুন। আমরা আপনার কমেন্টের উপর ভিত্তি করে নতুন নতুন ভিডিও তৈরি করি। সো আশা করব যারা নতুন আছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারেন, আপনার যে কোনো ধরনের বিষয়ে আমাদেরকে জানাতে পারেন। এছাড়া যারা আমার সাথে সরাসরি কথা বলতে চান তারা অবশ্যই ডিসক্রিপশনে একটা ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে আমাকে কমেন্ট করুন। সো আজকে আমাদের আলোচনার বিষয় হলো যে বিয়ের সঙ্গে রক ফুলে যাওয়ার যে কারণ, সে কারণটা কী এবং সমাধান কী? একটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে যে আপনি যতই বড় হচ্ছেন, যতই আপনার ওজন বা হাইট যতই বাড়ছে, যত বড় হচ্ছেন ততই কিন্তু আপনার জনসমস্যাটা আস্তে আস্তে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে। এর পিছনে বেশ কিছু কারণ থাকতে পারে। যেমন অনেকেই বা অনেকের মধ্যে সবচেয়ে বেশি যে কমন প্রশ্নটা আছে সেটা হলো আমি দীর্ঘদিন মাস্টারবেট করেছি এই জন্য কিন্তু আমার এই সমস্যাটা হয়েছে। হ্যাঁ, হতে পারে যদি আপনি দীর্ঘদিন এবং অতিরিক্ত পরিমাণে মাস্টারবেট করেন এই সমস্যাটা কিন্তু হয়। আবার দেখা যায় যে অনেক নর্মাল পুরুষ রয়েছে যারা মাস্টারবেট করেন নাই বা করে অল্প পরিমাণে, কিন্তু তাদের এই সমস্যাটা রয়েছে বা তাদের পেনিসের রগগুলা ফুলা রয়েছে। তো এটার কারণ কী? যেটার মূল কারণ হলো আপনি যে অংশতে আপনার রক্ত সঞ্চালন বা ব্লাড সার্কুলেশনটা বেশি থাকবে, সাপোজ ধরেন আপনার হ্যান্ড বা হাত রয়েছে, পুরুষের বেশিরভাগ পুরুষই দেখবেন হাতের যে ভেনগুলা বা রগগুলা রয়েছে, ভেনগুলা বা রগগুলা রয়েছে সেই রগগুলা কিন্তু ফাঁসা বেশি থাকে, উপরে মনে হচ্ছে যে অনেক ফোলা ফোলা। তো এর কারণটা কী? এর কারণ হলো যেখানে রক্ত সঞ্চালন বেশি, যেখান দিয়ে বেশি কাজ করা হয় সেখানে কিন্তু ব্লাড সার্কুলেশন ভালো থাকে, টিস্যুগুলো ভালো থাকে, সেই জন্য সেখানে রগগুলো ফোলা থাকে। সো বিয়ের সঙ্গের ক্ষেত্রে ঠিক সেম একই জিনিস, সেটা হলো যে বিয়ের সঙ্গের ব্লাড সার্কুলেশনটা বেশি থাকে। যখন আপনি মাস্টারবেট করেন বা ইন্টারকোর্স করেন বা কোনো কিছু পর্নোগ্রাফি দেখলে যখন স্ট্যান্ড হয় তখন কিন্তু সেখানে ব্লাড সার্কুলেশন হয় প্রতিনিয়ত বা বেশি সময় যখন এখানে ব্লাড সার্কুলেশন তখনই কিন্তু রগগুলো ফোলা থাকে, রগগুলো ফুলে যায়। সো এটা একটা নর্মাল প্রসেস, প্রত্যেকটা ছেলেই দেখা যায় যে কম আর বেশি মাস্টারবেট করে থাকে। সো সেই জন্য আপনাকে ওইটার উপর দায়বদ্ধ করলে হবে না যে আমি দীর্ঘদিন মাস্টারবেট করেছি এই জন্যই আমার এই সমস্যাটা হয়েছে। তবে একটা জিনিস হলো যদি অতিরিক্ত পরিমাণে করে থাকেন তাহলে এই সমস্যাটা একটু বেশি হতে পারে। তবে প্রত্যেকটা পুরুষের এই সমস্যাটা থাকে, প্রত্যেকজনের রয়েছে, এটা নিয়ে কখনোই কোনো ধরনের টেনশন বা দুশ্চিন্তা করা যাবে না। অনেকে বলতে পারেন যে আসলে তো আমার তো এখন অনেক ফুলা রয়েছে, এখন আমি কি করব, এর সমাধান কি? এর কোনো সমাধান নাই, কোনো ধরনের সমাধান লাগবেও না, আপনার ফিউচারে কোনো সমস্যাও এটা থেকে হবে না, আপনাকে এই কথাটা মানতে হবে। কখনোই ভুয়া বা হার্বাল চিকিৎসকের কাছে গিয়ে এর জন্য ক্রিম বা লোশন বা কোনো ধরনের মেডিসিন গ্রহণ করবেন না, এতে আপনার কখনোই কোনো রেজাল্ট তো আসবেই না, আপনি উল্টায় প্রতারিত হবেন, টাকা নষ্ট হবে, বিয়ের সঙ্গে বিভিন্ন ধরনের সমস্যাও হতে পারে। তো আশা করি বুঝতে পেরেছেন আপনাদেরকে কী বোঝাতে চেয়েছি। আর একটা জিনিস উদাহরণ দিলে আপনারা বুঝবেন, একটা জিনিস যখন বেশি হিট করা হয় তখন কিন্তু জিনিসটা প্রসারিত হয়। যেমন আমি বাজারে যখন একটা ধা অথবা কোনো কিছু তৈরি করে দেখবেন কাঠের উপর অনেকগুলো কয়লা দিয়ে সে রডটাকে অনেক উত্তপ্ত করে লাল করে সেখান থেকে যখন হিট করে বা বিভিন্ন আতর দিয়ে যখন বাড়ি দেয় তখন কিন্তু সেটা প্রসারিত হয়। সো কোনো জিনিস যখন হিট হয়, বেশি হিট হয়, গরম হয় বা যেখানে যখন ব্লাড সার্কুলেশন বেশি থাকে তখন কিন্তু সেখানে প্রসারিত হয়, আর প্রসারিত হলে সাথে সাথে ভেনগুলো কিন্তু রগগুলো কিন্তু প্রসারিত হয়, ফুলে যায়। সেটা নিয়ে কখনো চিন্তা করা যাবে না, চিন্তা করার কোনো দরকার নেই। সো আমি বলবো আপনার যেরকম আছে রক ফুলা থাক, কোনো সমস্যা নেই, তবে যদি অতিরিক্ত পরিমাণে মাস্টারবেশন করে থাকেন সেটা আস্তে আস্তে কমিয়ে আনার চেষ্টা করুন।
শীতকালে দেখবেন আপনার শরীরটা ওই রকম রকফোলা থাকে না, কারণ শরীর থাকে শুষ্ক শীতাতপ, সেই জন্য আপনার শরীরে রক গোলাপগুলো থাকে না। সো যখন গরম আসে তখন কিন্তু আমার শরীরের ভেইন গোলা বা রক গোলা ফোলা থাকতে পারে। আপনাদের বাসায় বললাম রক গোলা, সেটাকে আসলে ভেইন বলা হয়, ধমনী বলা হয়। সো আশা করি বুঝতে পেরেছেন আপনাদেরকে কী ধরনের বিষয় আমি বোঝাতে চাচ্ছি। তো আশা করবো কোনো ধরনের কখনোই কোনো ধরনের প্রতারিত হবেন না বা চিকিৎসক, যদি কোনো ধরনের সমস্যা থাকে আমাকে কমেন্ট করুন, অবশ্যই আমি একদিন বা দুদিন পরে হলেও আপনার কমেন্টে রিপ্লাই দিব এবং আপনার যে সমস্যা রয়েছে সেটা সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকেন এবং সুস্থ থাকেন। পরে এসে বলবো, নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের ডক্টর হেলথ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।